আরে বলি 370 ধরা গন আতঙ্কবাদীদের লুজ মোশন অল চারদিকে সবাই লিখে বেড়াচ্ছে বলে বেড়াচ্ছে যে এই 370 ধরা চলে যাওয়াতে তোমাদের মতামত কি। আমি বলি আমার একটা মতামত তো আছে নাকি, তাই মতামতটা দিতে চলে এলাম। বলি হ্যাঁ দেখো সত্যি কথা বলতে কি এই কাশ্মীরে যে 370 ধরাটা যে কি সেটা সম্পর্কে আমার ঘোড়ার ডিম আইডিয়া ছিল। আমার তো মনে হয় আমার কেন অনেক মানুষই জানতো না যে 370 ধরাটা কি। কিন্তু কাশ্মীরের যে রাজা হরি সিং তার ছেলে হচ্ছে তোমার নামটা কি যেন কর্ণ সিং, কর্ণ সিং এই 370 ধরা চলে যাওয়াটাকে সমর্থন করেছে। বলি এত বড় রাজার বেটা, বলি ও যদি সমর্থন করে থাকে তার মানে নিশ্চয়ই এটা ভালো কিছু একটা হয়েছে। হ্যাঁ তাহলে নিশ্চয়ই আমাদের ওটা সমর্থন করা দরকার কিনা নয় বলো। আর একটা কথা শুনো, বলি এই 70 বছর ধরে তো এই 370 ধরা চলে আসছিল, বলি কাশ্মীরে যে কি উন্নতি হয়েছে সেটা তো আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি নাকি। বলি এবারে দেখি 370 ধরা চলে যাওয়াতে কাশ্মীরের কি ভালোটা হয়, দেখতে তো দোষ নাই। বলি এই 70 বছর ধরে 370 ধরা যখন চালু ছিল তখন তো এই কাশ্মীরের রাজনৈতিক নেতাগুলো নাচিয়েছে আর গান করেছে আর নিজের ছেলে মেয়েগুলোকে বিদেশে পড়তে পাঠিয়েছে আর কাশ্মীরের জনসাধারণের ছেলে মেয়েগুলোর হাতে অস্ত্র তুলে দিয়েছে, বলেছে তোমরা পাথর ছুঁড়ো তোমরা অস্ত্র ধরো। হ্যাঁ বলি এবারে দেখি 370 ধরা চলে যাওয়াতে পাতা উল্টেও তো যেতে পারে নাকি। এতদিন আমরা আতঙ্কে থাকতাম বলি আতঙ্কবাদীরা কি ডিসিশন নেয় আমাদের অ্যাগেনস্টে, এইবারে কুয়ারা আতঙ্কে আছে বলি ভারত সরকার কি রুল চালু করে দেয় ওদের বিরুদ্ধে। আবার বলি এবারে আসি পাকিস্তানের কোথায়, বলি এই 370 ধারা চলে যাওয়াতে পাকিস্তানের গদি হিলাই দিয়েছে একবারে। পাকিস্তানের ইমরান খান বলছে যে এইটা নাকি ও মানে না। বলি তুমি মানা না মানা কে হে হরিদাস পাল, না বলি পাল তো হবে নাই, বলি ও কি খান মানবি তো কবে কাল কি, তা তুমি মানার কে হে। হ্যাঁ আর তোমাকে বলি হারি, বলি তুমি নিজের দেশের শহীদ হয়ে যাওয়া সৈনিকগুলার বডি নিতে চাইছো নাই, বলে তোমার কাছে আর কি আশা করবো, আবার খেপিয়ে গিয়ে আবার কি করেছো শুনো, বলে যেটা অলরেডি আমাদের ভারতের প্রধানমন্ত্রী বন্ধ করে রেখে দিয়েছে এই ব্যবসা এই সিনেমা সেইগুলোকেও আবার বন্ধ করেছে, বলে আর কি বলবে বলে দেখি। তবে হ্যাঁ আমি আর একটা কথা বলবো আমার বাংলার ভাই দাদাদিকে, বলি পেপারে দিয়েছে যে কাশ্মীরি মেয়েদের বিয়ে করা নিয়ে গুগল সার্চ করেছে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ নাকি শীর্ষে আছে। বলি একটা কথা তোমাদেরকে বলি, পায়ের তলার মাটিটাকে আগে শক্ত করো। বলি পশ্চিমবাংলাতে যে বেকারত্ব একবারে দুর্ভিক্ষের মতো হাহাকার করে উঠছে বলি ওইটাকে আগে ঠিক করো, তাহলে কাশ্মীরি কেন, বলে আমেরিকা থেকে মেয়ে আসবে তোমাদেরকে বিয়ে করার জন্যে। আবার এদিকে দেখো পাটনার কারগিল যুগে কতগুলো লোক এই ঘটনাটার বিরুদ্ধে হাল্লা বল করতে আইছিল আর সাধারণ মানুষ একবারে মেয়েরে তোর কুটে কূটনীতিকে বুঝিয়ে দিয়েছে বাড়িকে। আবার ইয়াদিকে দেখো বলি আমাদের ভারতবর্ষের রুল রেগুলেশন চেঞ্জ হচ্ছে আর ইয়াদের ফাটছে, বলে হ্যাঁ দেখো ঢাকাতে ইয়ারা আন্দোলন করেছে বলেছে মোদি নাকি সুযোগ পানিয়ে বাংলাদেশ জয় করবে, বলে হ্যাঁ ইয়াকে বলে আবেল মুছে মার। তবে হ্যাঁ সব শেষে আমি বলবো, বলি এতদিন ধরে প্রাণের ভয়ে যে কাশ্মীরি পণ্ডিতগুলো নিজেদের ঘর ছাড়ে দিয়ে রিফিউজি হয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিল, এবারে ওরা ওদের ঘর যেতে পারবে, ওরা সুখে শান্তিতে সংসার করতে পারবে, এইটার থেকে বড় আর ভালো খবর কিছু হতে পারে বলো তো। আর তোমাদেরকে বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঘন্টাটা বাজায় দাও, আর যদি ফেসবুক পেজে আমার ভিডিওটা দেখছো তাহলে আমার পেজটাকে লাইক করো আর আমার পেজটাকে ফলো করো। আবার নতুন ভিডিও নিয়ে আসবো, এখনকার মতো চলি টাটা।